মাহিয়া মাহি। কাজের কারণে পরিচিত হলেও মিডিয়া পাড়ায় তিনি আলোচিত তার সাহসী বক্তব্যের কারণে। অনেক সিনেমা নিয়ে তো অনেক চাপাবাজি করতে হয় আসলে। হ্যাঁ, খুব ভালো সিনেমা, আপনারা সবাই দেখতে আসবেন। কিন্তু কিছু কাজ থাকে যেটা সম্পর্কে না মানে অনেক কিছু বলতে চাই কিন্তু আসলে বলা হয় না, বলতে পারি না, এক্সপ্রেস করতে পারি না ফিলিংসটা। সরকারি অনুদানের ছবির জবাবদিহিতা নিয়ে তার মতো করে কেউ এতটা মুখ খোলেনি। আমি যখন মানিক স্যার আমাকে বলেছে যে তুমি কি অনুদানের সিনেমাটা করবা কিনা, তো আমার কাছে না মানে নিজেকে নিজেকে এত ভাগ্যবতী মনে হয়েছে যে সরকারি কোনো একটা প্রজেক্টে আমি কাজ করতে পারবো, খুবই ভাগ্যবতী মনে হয়েছে। এবং আমার মনে হয়েছে যে এই সিনেমাটা করলে যদি কোনোরকমভাবে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটু দেখেন, এই আশাতে না আসলে সিনেমাটা করা হয়েছে। তো সবাই সবার জায়গা থেকে না মানে পারিশ্রমিকের দিক দিয়ে তো সর্বোচ্চ ছাড় দিয়ে কাজ করেছি, কস্টিউমের দিকে, খাওয়া দাওয়া সব কিছু, সেদিক থেকে তাকে দৃঢ়চেতাই বলা যায়। এটা অনুদানের সিনেমা, এই ছবিতে আপনার জবাবদিহি থাকা উচিত। আমি জানি না অনুদানের সিনেমাতে কেন জবাবদিহি নাই, জবাবদিহিটা থাকা উচিত যে সরকার টাকাটা দিচ্ছে এই টাকাটা আসলে ইউটিলাইজ হচ্ছে কিনা। কিন্তু সেই সাহসী কথার কারণে প্রশংসিত মাহি ঠিক কি কারণে মুহূর্তের মধ্যে 360 ডিগ্রি ঘুরে মত পাল্টে নিলেন সে এক রহস্য বটে। ওর কথাও সত্য নয়, সত্য কি সত্য মাহি? চলচ্চিত্রে বিয়ে কিংবা সম্পর্ক নিয়ে গুঞ্জন ওঠা অস্বাভাবিক কিছু না, তালিকায় বাদ যায়নি মাহিয়া মাহিও। 2016 সালে গাঁটছড়া বাঁধেন অপুর সাথে, 5 বছরের সংসার শেষে ভাঙনের কয়েক মাসের মধ্যে 2021 সালের সেপ্টেম্বরে আবার গাঁটছড়া বাঁধেন গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারের সাথে। 8-10টা নারীর মতোই বিয়ের পর নামের শেষে স্বামীর সারনেম যোগ করে হয়ে ওঠেন মাহিয়া মাহি সরকার। গেল ডিসেম্বরে স্বামীর সাথে ওমরাহ করে এসেছেন। বলতেই হবে বোরকা হিসাবে বেশ অপরূপই লাগছিল ঢাকায় সিনেমার এই লাস্যময়ীকে। ঢালিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী তিনি, মঞ্চ নাম মাহিয়া মাহি, পারিবারিক নাম শারমিন আক্তার নিপা। 5'6" উচ্চতার এই নায়িকা কাজ করে যাচ্ছেন 2011 সালের শেষ থেকে। 2012-এর 5 অক্টোবর আমার ছবি রিলিজ হয়েছে, সো তার মানে আমি 2011-এর শেষের দিক থেকে কাজ শুরু করেছি। শান্তা মারিয়া ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি থেকে ফ্যাশন ডিজাইনিং এর উপর পড়াশোনা করছিলেন। সম্প্রতি মা হওয়ার কথা জানালে চারপাশে গুঞ্জন ওঠে। আমরা আনন্দের খবরগুলো কেন লুকিয়ে রাখি আমি জানি না, যদিও আমি বেশ কিছুদিন আগে প্রায় হ্যাঁ আমি নিউজ দেখেছিলাম যে আমি মা হচ্ছি, তখন আমি সবাইকে ফোন করে বলি নাই যে না এটা না, কারণ যখন হবে তখন তো দেখতেই পাবেন। কিন্তু তিনি অনর বরাবরের মতোই, তো এখন আমার মনে হচ্ছে যে না আমি এত সুখবর এটা আমি লুকিয়ে রাখতে চাই না, যদিও বাসায় সবাই বলেছিল যে না একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বলা যায় না, বলা ঠিক না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে না বলে দিব। ঠিক করে রেখেছেন মেয়ের নামও। আমার মেয়ে হলে তো নাম লাগবো ফারিস্তা, হ্যাঁ ছেলে হলে এখনো ঠিক করে নাই। সময়ের আগে সাথ করেছেন ঘটা করে। ফিলিংস আসলে বোঝানো যাবে না, প্রথম তো আমি আসলে এখনো কিছু বুঝতে পারছি না, সব যত্ন সবার আসলে আমার আম্মু আব্বু ওর স্পেশালি সবার যত্নতে আসলে বুঝতে পারছি যে কিছু একটা হতে যাচ্ছে। আজকের দিনে রাজশাহীতে জন্মগ্রহণ করেছিলেন মাহিয়া মাহি। এর আগে নানানভাবে জন্মদিন পালন করে থাকলেও হবু মা হিসেবে এটাই প্রথম জন্মদিন তার। শুভ জন্মদিন মাহিয়া মাহি।